প্রতি বছরের মতো এবছরও পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের কুবাজপুর গ্রামে জন্মাষ্টমীর দিন কাটোয়া থেকে পায়ে হেঁটে গঙ্গাজল নিয়ে এসে শিবের মাথায় ঢালা হলো। প্রচুর মানুষজন সমবেত হন এই উৎসবকে কেন্দ্র করে। প্রত্যেক বাড়ি ধুমধাম সহকারে জন্মাষ্টমীর দিনে এই উৎসব পালন করা হয়। নানান বয়সী ভক্তরা তারা সমবেত হন এই উৎসবে। পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা শিবের মাথায় এসে জল ঢালেন। কাটোয়া থেকে গঙ্গা জল নিয়ে এসে গোটা গ্রাম পরিক্রমা করা হয়, বাপরটা ঢালা হয় শিবের মাথায়। এবারেও সেই উৎসবকে কেন্দ্র করে মাতোয়ারা হলেন এলাকার বাসিন্দারা।